প্রিয় চাকরি প্রার্থী, শেষ সময় ঠিক যেভাবে পড়লে বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব সেটা সম্পর্কেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভাই, ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে খালাসি পদের 2015 সালের কোশ্চেন। আমি আপনাদেরকে দেখাবো খুব ইজি ইজি কোশ্চেন এসেছিল, যেগুলো আমাদের বইটাতে, যারা আমাদের বইগুলা সংগ্রহ করেছেন, মোটা একটা বই, 400-450 পেজের একটা বই, এই বইটা যারা সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত, প্রতিনিয়ত বই অর্ডার করছেন, 48 ঘন্টার মধ্যে আপনারা বইটা কিন্তু হাতে পেয়ে যাবেন। মূল বিষয়টা হচ্ছে এখানে যে একটু চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, এই যে যেমন প্রচুরক নির্ণয় করো, আমাদের বইয়ের যে প্রচুরক অধ্যায়টা আছে ম্যাথমেটিক্স, ওই অধ্যায়তে গিয়ে এই অধ্যায়ভিত্তিক ম্যাথগুলো করতে হবে, যে শতকরার অঙ্ক এসেছে, এই যে শতকরার অঙ্ক এসেছে, এগুলো কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু আপনি শতভাগ কমন পাবেন। এছাড়া কঠিন কোনো কোশ্চেন কিন্তু এখানে আসে নাই, তাই কখনোই ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো ফার্স্টেই আমরা যদি বাংলা থেকে আসি, একদম শেষ থেকে যদি পড়া শুরু করি, সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? একাদশে বৃহস্পতি, তার চোখ দিয়ে পানি পড়ে বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে, অপাদান কারকে তৃতীয়া, কোনটি ডরম্যান্ট শব্দের সমার্থক শব্দ, লেটেন্ট। একাদশে বৃহস্পতির অর্থ কী? সৌভাগ্যের বিষয়। দেখেন, পরপর দুইটা কোশ্চেন কিন্তু, মানে সেম কোশ্চেন কিন্তু দুইটা আসছে, তো এইগুলো মাথায় রাখবেন। এবং এই যে যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো কিন্তু হৃদয় আপডেট ছাড়া অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন না, তাই অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির স্পেশাল ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে চলে যায়। তো সূর্য এর সমার্থক শব্দ কোনটি? মিহির। মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে ক্লাসটা করাচ্ছি, এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন খালাসি পদের পরীক্ষায়, তাই অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন যে ভাই দোয়া করবেন আপনার জন্য। তো অবশ্যই আপনার জন্য নামাজ পড়ার সময় ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? 1901 সালে। তো এটা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়েও কোশ্চেন আসতে পারে, আপনারা এইটাই যে আসবে তার কিন্তু কোনো মানে নাই, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপরে আপনার পদ্মা সেতু, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বেন। নিচের কোন শব্দের মূর্ধন্য ভুল প্রয়োগ হয়েছে? এই যে ক্রন্দন, মানে যে ক্রোধনে এখানে কিন্তু ক্রন্দন এসেছে, এখানে কিন্তু মূর্ধন্যের ভুল প্রয়োগ হয়েছে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজানা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অন্ময়ী। বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি? অজ্ঞাত। তারপরে কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই ঔ। তারপর আবার নিচে আসেন, এক বাক্যে, এর বাক্যের অনুবাদ হচ্ছে ভিক্ষার চাল কারা আর আকারা, এর বাক্যের অনুবাদ। তো ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কিন্তু বি যোগ অর্থ, এটা কিন্তু আপনার যে কোনো চাকরি পরীক্ষা আসে শতভাগ কমন উপযোগী একটা কোশ্চেন। এবং বাংলা ব্যাকরণের যে সন্ধি বিচ্ছেদ থেকে আপনার কোশ্চেন আসে, খাঁটি বাংলা উপসর্গ থেকে আসে, ঠিক আছে, তারপর মনে করেন যে সমার্থক শব্দ থেকে আসে, এক এক কথায় প্রকাশ আসে, এই সব বিষয় কিন্তু আমাদের বই যারা সংগ্রহ করেছেন তারা খুব ভালো করেই জানেন এবং বইগুলো পড়তে থাকেন, এবং আমি বিশ্বাস করি আপনারা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে, সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে আসলে ঘোষণা করা হয়েছে? 1 ডিসেম্বর, সামনেই কিন্তু 1 ডিসেম্বর আসতেছে, এটা কিন্তু মুক্তিযোদ্ধা দিবস। মান্দারিন কোন দেশের ভাষা? এটা কিন্তু চীনের একটি ভাষা। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? ভিনসেন্ট ভ্যান গগ। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। পঞ্চম স্বরের অর্থ কী? কোকিলের সুরল হরি। মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মৃদময়। তো দম্পতি কোন সমাস? দম্পতি কোন সমাস, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। আসলে খালাসি পদের কোশ্চেন বলেন, আপনার দুদকের পরীক্ষা বলেন, যে কোনো চাকরির পরীক্ষা বলেন, এখান থেকে কিন্তু আপনার অবশ্যই কমন পাবেন। এবং সামনে আনসার উপজেলা প্রশিক্ষকের পরীক্ষা হবে, তারপরে জেল কারারক্ষীর পরীক্ষা হবে, এগুলোতে কিন্তু আপনার অবশ্যই আবেদন করবেন, কাস্টমসে আবেদন করবেন, 20 তারিখে কিন্তু আবেদনের সময়সীমা শেষ, তো অবশ্যই এগুলোতে আবেদন করবেন। তো জাতীয় ই তথ্যাকোষ উদ্বোধন করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2011-তে। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু এশিয়ার মধ্যে সবচাইতে ছোট দেশ, এবং মালদ্বীপে কিন্তু অনেক কিছুই উন্নত, এখানে মানুষের মাথাপিছু আয় অনেক বেশি। তো নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? রাজা ধর্মপাল। তো এই ছিল আজকের প্রিপারেশন,
মূলত বাংলার জন্য। এবার ইংলিশের জন্য যদি আমরা আসি, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডিরেক্ট স্পিচ, দি নাম্বার হবে। তো এটা কিন্তু দেখেন ট্রান্সফার আপনার যে ন্যারেশন থেকে এসেছে, এই যে এরকম ন্যারেশন থেকে আসবে। তারপরে এই যে যেমন কমপ্লিট দ্য সেন্টেন্স, স্কেয়ারলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন, এরকম কিছু কোশ্চেন কিন্তু আপনারা পাবেন ইংলিশের জন্যে, এই ধরনের কোশ্চেন পাবেন। এবং আমি আপনাদেরকে বলবো, ভয়ের কিছু নেই, 2015 সালের যে প্রশ্ন এসেছে একটু কঠিন ছিল, এর থেকেও সহজ প্রশ্ন হবে আপনাদের 2022 সালের যে 26 তারিখে যে এক্সামটা। অবমানের চেয়ে মৃত্যু শ্রেয়, কোনটি সঠিক অনুবাদ? ডেট ইজ প্রেফারেবল টু ডিসঅনার। দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। তারপর দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে আপনার যে টাকা থাকলে আপনি হ্যাপি থাকতে পারবেন সারা জীবন এমনটা কিন্তু না, তাই কখনোই অহংকার করতে হয় না, এ কারণে অহংকার করাটা ঠিক না। তো যাই হোক, বলবো আপনাদের কাছে যে বই আছে, এই যে অধ্যায় ভিত্তিক একটু পড়া শুরু করেন, এখান থেকে কিন্তু আপনারা কমন পাবেন। এই যে যেমন আমাদের বইতে যেমন রয়েছে, এই যে সংখ্যার যে ম্যাথগুলো রয়েছে, এখান থেকে কিন্তু শতভাগ কমন আসবে। এবং এখনও পর্যন্ত আপনারা যারা খালাসির জন্য বই সংগ্রহ করেন নাই, বা গণিতের জন্য একদম সেরা বই হবে আমাদের বইটা, অবশ্যই বইটা সংগ্রহ করবেন, ডিসপ্লেতে শো করার নাম্বারে কল করে অবশ্যই অর্ডার করবেন। এবং আজকে যদি অর্ডার করেন, রবিবারে বইগুলো হাতে পাবেন, শনিবারে অর্ডার করলে সোমবারে বইটা হাতে পাবেন, আর যদি জেলা শহরে নেন তাহলে 24 ঘন্টার মধ্যেই কিন্তু বইগুলো হাতে পেয়ে যাবেন। তাই ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই যেভাবে প্রিপারেশান আপনি নিয়েছেন সেভাবেই একটু রিভিশন করেন এবং পরীক্ষা দেন, খালাসি পদে নিজের যোগ্যতায় ফ্রিতেই চাকরি হবে।